অন্যান্য দিনের মতো আজ আবার চলে এসেছি স্টুডিওতে। সঙ্গে রয়েছেন আমার স্টুডিওর বন্ধুরা, আর ক্যামেরার ওপারে আমার সুধী, দর্শক, শ্রোতারা। আজকে সকালটা রোববারের সকাল, খুব আকাঙ্ক্ষিত সকাল। মানে 7টা দিন, 8টা দিন কাটার পরে আমরা এই সকালটার জন্য ওয়েট করে থাকি। আজকে সকালটা ভালো হবে তাহলে দিনটা ভালো হবে, তাই তো? আসলে আমাদের জীবনের চলার একটা গতি আছে। গতি আছে মানেই তার একটা ছন্দও নিশ্চয়ই আছে। ছন্দ যখনই আমরা বলি, তখন আমরা তিনটে জিনিসের কথা বলি। একটা হচ্ছে সুর, একটা হচ্ছে তাল, আর একটা হচ্ছে লয়। এই তিনটে জিনিস মিলে যে জিনিসটা সৃষ্টি হয় সেটা হচ্ছে সঙ্গীত বা গান। আর গান যখন আমরা শুনি, তখন একজন শিল্পীর দরকার পড়ে। আজকে আমার স্টুডিওতে আমি যাকে পেয়েছি, খুদে শিল্পী বললেই চলে, তার নাম হচ্ছে অনন্যা ভট্টাচার্য। আজকে আমি সবার সঙ্গে প্রভাতে শুভেচ্ছাটা সারবো। প্রথমে অনন্যার কাছে যাচ্ছি। অনন্যা, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং, কেমন আছো বলো? ভালো আছি। আমাদের নিউজ ভ্যানগার্ডে প্রথম আসা তোমার? হ্যাঁ, প্রথম আসা। আজকে আমার শিল্পীর আজকের দিনের জন্য প্রথম আসা এবং আপনাদের সঙ্গে প্রথম পরিচয়। গল্প করব, গানও শুনব। গান আজকে যেহেতু রোববার, মিক্স অ্যান্ড ম্যাচ করে শুনব। তো আজকে প্রথম গানে চলে যাই। তার আগে, যাওয়ার আগে আমি আরও দুজনের সাথে পরিচয়টা করিয়ে নিচ্ছি, পরিচয় পর্বটা সেরে নিচ্ছি। আমার ডান দিকে রয়েছে কিশোর, সবার খুব পরিচিত একটা মুখ, ভীষণ ভালো ছেলে আমাদের কিশোর। আমার সঙ্গে রয়েছে যে কিশোর, পার্কাশনে রয়েছে। গুড মর্নিং কিশোর। গুড মর্নিং। আর বাঁদিকে রয়েছে, আজকে আমি নতুন মুখ দেখছি, ওর সাথে আমার আজকেই প্রথম পরিচয়, সেটা হচ্ছে গিটারে রয়েছে HM ইব্রাহিম। গুড মর্নিং ইব্রাহিম, সুপ্রভাত, ভালো আছো নিশ্চয়ই? থ্যাংক ইউ। চলো আজকের দিনের চলো আমরা শুরু করি। 1টা ঘন্টা আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর আমার আজকে আমার সঙ্গে যে রয়েছে স্টুডিওতে, অনন্যা ভট্টাচার্য। অনন্যা, প্রথম কি দিয়ে শুরু করছো বলো? প্রথম আমি নচিকেতার গাওয়া যখন সময় থমকে দাঁড়া দিয়েছে। বাহ, চলো শুনি। যখন সময় থমকে দাঁড়া যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাতে বাড়ে যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাতে বাড়ে খুঁজে নিয়ে মনে নির্জন কোন কি আর করে তখন স্বপ্ন 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 দেখে মন স্বপ্ন 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 দেখে মন যখন সময় থমকে দাঁড়ায় পাখি দু হাতে বাড়ে খুঁজে নিয়ে মনে নির্জন কোন কি আর করে তখন স্বপ্ন 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 দেখে মন স্বপ্ন 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 দেখে
শুরুটা করলাম আজকে নচিকেতার সে বিখ্যাত গান দিয়ে, স্বপ্ন 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 দেখে মন। সত্যি তো তাই, এই বয়সে মেয়েরা যদি স্বপ্ন না দেখে তাহলে আমরা আমাদের নতুন যে যুব পিঁড়ি রয়েছে তাদের কি মেসেজ দেব? ও এতটাই ছোট, এতটাই মানে নতুন আর কি, নিউ কমার্স। সত্যি আমি ওর দিকে তাকাচ্ছিলাম আর ভাবছিলাম যে এই বয়সে বেশ সুন্দর গানগুলোকে রপ্ত করে ফেলেছে, বা সেই চেষ্টাটা নিজের মধ্যে আছে যে কি করে ভালো গান গাওয়া যায়, তাই কি না? ভালো গান গাইতে গেলে কি কি লাগে রে অনন্যা? ভালো গান গাইতে গেলে, কারণ দেখো এই যে গানগুলো, হ্যাঁ এই গানগুলো কিন্তু খুব লেজেন্ডারি ফিগারদের গাওয়া গান, তাই কি না বলো? মানে এই গানগুলো কোনোদিনও পুরনো হবে না, এগুলো বহু পুরনো গান, তোমার কাছে কিন্তু বেশ পুরনো গান, তাই কি না? তুমি 70s 60s আমি যাচ্ছি না, তাও তোমার কাছে কাছে আর আমি ওইসব গানই বেশি প্রেফার করি আর কি। আচ্ছা আচ্ছা, তোমার সাথে গল্প করব আর গানও শুনবো, মানে তুমি কি পড়াশোনা করছো, কবে থেকে গান শুনছো, সেই গল্পগুলো করবো। তোমার নেক্সট গানটা শুনে নিই, একটা গান শুনে এখনো মন ভরেনি, আর একটা শুনে নিই, কি শোনাচ্ছো সেকেন্ডটা? ভিতর ও বাহিরে, ভেতর ও বাহিরে, চলো। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, ঠিকই রাখে যেমন কুসুম পাপড়ি জীবনমুখী গান বলা চলে না, বাট এই গানগুলোর ভেতরে অনেক রকমের মেসেজ আছে, অনেক রকমের মেসেজ আছে, জীবনে চলার অনেক রকমের মেসেজ, এবং ওর অভিজ্ঞতার কথা বলা রয়েছে, তাই কি না বল? আচ্ছা অনন্যা পড়াশোনা কতটুকু? হ্যাঁ এখন আমি কলেজে ফার্স্ট ইয়ার পড়ছি, হলি ক্রস কলেজে, জুলজি অনার্স নিয়ে। আচ্ছা আচ্ছা, গানটা কবে থেকে শিখছো? গান শিখছি স্কুলে ভর্তি হওয়ার তারও আগে থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কার কাছে শিখেছো, বাড়িতে কারো কাছে? না আমি প্রথমে তো ছোট যখন
ছিলাম, তখন কমলপুরে ছিলাম, তারপর ও আচ্ছা ওখান আচ্ছা থেকে অনেক ছোটবেলায় এখানে আগরতলায় শিফট হই, তখন সূর্যনাথে শিখি গান। আচ্ছা আচ্ছা সূর্যহনা মানে সমীর দাস হ্যাঁ স্কুলে, হ্যাঁ হ্যাঁ মানে রবীন্দ্রসঙ্গীত শেখো হ্যাঁ হ্যাঁ করো তুমি? রবীন্দ্রসঙ্গীত, হ্যাঁ আমার 5th ইয়ার অব্দি কমপ্লিট। ও তাই, রবীন্দ্রসঙ্গীতের হ্যাঁ কোর্সটা কমপ্লিট। আচ্ছা আজকে একটা শোনাবে না আমাদের কিছু রবীন্দ্রসঙ্গীত? ঠিক আছে, সময় হলে ঠিক শোনাবো। ঠিক আছে চলো নেক্সট গান। এখন আমি একটা হিন্দি গান শোনাবো, সাগর কিনারে। চলো জাগি না সারে জাগি হওয়াই, জব প্যার জাগা জাগি ফিজাই, ও পল ভর কি দিল কি দুনিয়া গানটা বোধ হয় মানে কোঅর্ডিনেশনে একটু প্রবলেম হয়েছে নাকি ইব্রাহিম? স্কেল স্কেলে একটু প্রবলেম হচ্ছে, কোনো ব্যাপার না, ভুল হতে হতেই তো ঠিকটা আসবে বলো, তাই না? আর তুমি তো বলছো এই ফার্স্ট তুমি মিডিয়া ফেস করছো, এর আগে অন্য কোনো অন্য কোথাও গিয়েছো না? হ্যাঁ করেছি, করেছো স্টেজ করো? হ্যাঁ হ্যাঁ স্টেজ করো। আচ্ছা আর কী কী গান শোনাবে বলছিলে তুমি আজকে? হ্যাঁ আমার এখন একটা মান্নাদের গাওয়া একটা গান গাইছি, হুম চিঠি কাগজে লেখো। আচ্ছা আমরা মনে একটু বিরতিতে চলে, হ্যাঁ বিরতির হ্যাঁ থেকে ফিরে এলে বোধ হয় নিশ্চয়ই। বেটার হতো, তাই কি না? আমার সঙ্গে স্টুডিওতে আজকে রয়েছে অনন্যা, হলি ক্রস কলেজে পড়ে, কিসে অনার্স বললে? জুলজি অনার্স। জুলজি অনার্স ফার্স্ট ইয়ার। আর তারও সঙ্গে রয়েছে ইব্রাহিম গিটারে, আর পার্কাশনে রয়েছে কিশোর। বেশ কিছু গান শুনেছি বিরতির আগে, বিরতির পরেও বেশ কিছু গান শুনবো, একটু গল্পও করবো, তাই তো? নিশ্চয়ই। তুমি বিরতির পরে কোন গানটা নিয়ে ঢুকছো বলো? এখন আমি মান্নাদের গাওয়া একটি গান, মান্নাদের গাওয়া একটি গান, চলো। আচ্ছা আমাদের একটা ফোন আছে, ফোনটা একটু নিয়ে নিই। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছো বন্ধু বলো? আমি অনন্যার ছোট বোন বলছি। ওরে বাবা, অনন্যার ছোট বোন, নাম কি তোমার? নিশা চক্রবর্তী। তাই, কোন স্কুলে পড়ো? বাহ, কোন কোন ক্লাস তোমার? ক্লাস 5। তুমিও কি দিদির মতো গান গাও? তাই গাইবে আমাদের এখানে স্টুডিওতে? আজকে না, অন্যদিন।
হ্যাঁ, তার জন্য তোমাকে অডিশন দিতে হবে, অডিশন দিয়ে পরীক্ষায় পাশ করে তারপরে, তাই তো? চলো দিদিকে কিছু বলবে, বলো। আমি চাই যে আমার দি আরেকটা হিন্দি গান গা। তোমার দি আরেকটা হিন্দি গান গান, বলো অনন্যা। হ্যাঁ ঠিক আছে শোনাবো। হ্যাঁ দিদি সম্মতি দিয়েছে, ভীষণ মিষ্টি একটা ফোন পেলাম আমরা। সঙ্গে থাকুন, তুমি সঙ্গে থাকো আমাদের। কি নাম বললো ওর? বেশ, শ্রেষ্ঠা, শ্রেষ্ঠা ক্লাস ফাইভে পড়ে। আপনাদের ফোন পেলে আমাদের সত্যি ভীষণ ভালো লাগে, আর সবচেয়ে যেটা হয় ফোন পেলে যে শিল্পী রয়েছে তার একটা এক্সট্রা এনার্জি কাজ করে। সঙ্গে থাকুন, ধন্যবাদ। ও আমাকে সবসময় এক্সট্রা এনার্জি জায়গায় সবখানে ফোন করবে, তাই? বাহ ভীষণ ভালো। চলো তাহলে, তুমি কোন গানটা বলছিলে? মান্নাদের একটা গান বলছিলে, শুনি গানটা।
ভীষণ সুন্দর। অনেকদিন পরে মান্নাদের এই গানটা শুনলাম, আর তুমি একটু অন্যভাবে ধরলে, যার জন্য ব্যাপারটাও একটু ফ্লেভারটা একটু অন্যরকম এলো, তাই না? আচ্ছা অনন্যা, পড়াশোনাও করছো, গান বাজনাও করছো, প্রায়োরিটি কোনটাকে বেশি দিচ্ছ? প্রায়োরিটি তো ইকুয়ালি দিতে হচ্ছে, কারণ বাড়ির থেকে তো মানে পড়াশোনাকে আমাকে দুটোর জন্যই সাপোর্ট করে, কিন্তু গানের জন্য অনেক সময় টাইম দিতে পারি না, তাও মানে খুঁজে বের করি, ভালো লাগে তাই। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, তোমরা তো এই প্রজন্মের শিল্পী। আচ্ছা আরেকটা ফোন আছে, অনন্যা বেশ পপুলার মনে হচ্ছে। গুড মর্নিং, কে আছো সঙ্গে বন্ধু বলো। হ্যালো, হ্যালো, গুড মর্নিং। হ্যাঁ সঙ্গে কে আছেন, নামটা বলো। হ্যাঁ, গুড মর্নিং, আমি রিয়া ভট্টাচার্য বলছি। রিয়া ভট্টাচার্যী বলো। হ্যাঁ, আজকে প্রোগ্রাম খুবই ভালো লাগছে। আচ্ছা তুমি অনন্যাকে চেনো? হ্যাঁ, এবং না আমি তো চিনি না, বাট অনন্যাদির গান খুবই ভালো লাগছে আজকে। বাহ, এটা অনন্যার কাছে একটা বিরাট বড় পাওয়া যে তুমি হ্যাঁ, অনন্যার গান শুনছো, আমাদের নিউজ ভ্যানগার্ড শুনছো এবং কথায় সুরে জমজমাটটা শুনছো, তাই কি না? বলো, কোনো রিকোয়েস্ট আছে তোমার? আমার একটা রিকোয়েস্ট আছে অনন্যাদির কাছে। বলো। শ্রেয়া ঘোষাল যে গাওয়া হয়েছে আমার এক আকাশ চমকে গেছে গানটি, যদি এটা শোনো। ঠিক আছে, যদি এটা হ্যাঁ, অনন্যার কমন থেকে থাকে, তাহলে নিশ্চয়ই লিস্টে শোনাবো। থেকে থাকে, অনন্যা নিশ্চয়ই তোমায় শোনাবে। সঙ্গে থাকো তুমি এবং তোমরা, ভালো থেকো, ঠিক আছে। শুভ দিন, চলো। হ্যাঁ, যেটা বলছিলাম, অনুরোধের গানটা মনে আছে তো কোনটা হ্যাঁ হ্যাঁ, মনে এসেছিল? আছে, ঠিক আছে, তো আমি বলছিলাম প্রায়োরিটি কোনটাকে দিচ্ছ, গান বাজনা না পড়াশোনা? দুটোই দুটোই। হ্যাঁ, দুটোই। আচ্ছা একটা কথা আমি জিজ্ঞেস করি অনন্যা, তোমরা তো এই সমকালীন শিল্পী বলতে পারি তোমাদের, তোমরা রেওয়াজ করাটা বা রেওয়াজ রেওয়াজে ডেইলি টাইম দাও, রেওয়াজ করা, সেটা তো একদমই সম্ভবকর হয় না আমার জন্য, কারণ আমার কলেজ একদম ঘুম থেকে উঠে আমার কলেজে যেতে হয়। তাও আমি যতটা টাইম পাই, যতটা টাইম দিতে পারি, আমি না আমি তোমাকে যেটা জিজ্ঞেস করছিলাম সেটা রেওয়াজ তোমরা কি, করাটা, হ্যাঁ রেওয়াজ করাটা কতটা ইম্পর্টেন্ট? রেওয়াজ করা তো অনেকটা ইম্পর্টেন্ট নিজের গলার জন্য। আমার এখন, আমি এখন রেওয়াজ করতে পারছি না, তাই আমি বুঝতে পারছি আমার নিজের প্রবলেমসগুলো, আমি তোমাকে কতগুলো সেটাই জিজ্ঞেস প্রবলেম করছিলাম যে বেরোচ্ছে আমার। রেওয়াজ না করলে কি কিছু হ্যাঁ প্রবলেম হয়, হ্যাঁ, অনেক প্রবলেম হয়। তাই হ্যাঁ সেটা বুঝতে পারো তোমরা হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, ওকে ঠিক আছে, চলো দুটোই সমানভাবে চালাতে হবে, রেওয়াজ পড়াশোনা এবং গান। গানটা তো ভালো সেটাই লাগার জিনিস, সেটাই। সেটা তো কেউ সারা জীবনই ক্যারি আউট করতে হবে, আর পড়াশোনাটা করতে হবে নিজের ক্যারিয়ারের জন্য, আর রেওয়াজটা করতে হবে গানটাকে ভালো রাখার জন্য, তাই না? হ্যাঁ হ্যাঁ, চলো নেক্সট কি শুনছি, নেক্সট আমি রাধা মঙ্গেশকরজির গাওয়া একটা গান, কেয়া জানো সাজন। চলো। होती है क्या गम की शान,
তারপরে তোমার একটা নিজের একটা স্যাটিসফ্যাকশন আসে না যে না এই গানটা খুব ভালো হয়েছে সেটাই। আজকে যে কটা গান গাইলে কোন গানটা গিয়ে বেশ তোমার মনে হলো যে না এই গানটা সব থেকে স্যাটিসফাইড লাগলো, মানে তুমি এতক্ষণে ফ্রি হয়েছো? ফ্রি হয়েছে তাই না? আমি সেটা বুঝতে পারছিলাম যে না ও এতক্ষণে মানে স্টুডিওর সাথে নিজেকে কোপ করতে পেরেছে, তাই তো? তারপরে আবার কি শোনাচ্ছে? বিরতির পরে তো সময়টা কমে আসে, তাই আমরা চাই তোমাদের থেকে যেন একটু বেশি বেশি করে গান শোনা যায়। এখন আবার একটা বাংলা গান শোনাই তাহলে। আচ্ছা অনন্যা, ফোক আছে কিছু তোমার লিস্টে? হ্যাঁ ফোক আছে। আছে? বাহ, সেটা আমি শোনাচ্ছি পরে। ঠিক আছে, আর একটা অনুরোধের গান ছিল সেটা আজকে, আজকে যদি আমি না সম্ভব হয় অন্য নিশ্চয়ই শোনাবো। ঠিক আছে ঠিক আছে, চলো তারপর নেক্সট কি শুনছি? যারে উড়ে যায় পাখি, যারে যারে উড়ে যায় পাখি, চলো। দেখেন ফোন আছে কিনা দেখি, চলো।
ইব্রাহিম আর কিশোর, তোমরা দুজন সত্যি এত সুন্দর মানে সহযোগিতা করেছো অনন্যাকে, সত্যি গানগুলো যেন একটা অন্য রূপ পেয়েছে, অন্য মাত্রা পেয়েছে। রোববারের সকাল তো, তাই জমজমাট হতেই হয়, না হলে আমাদের সারাটা দিন সারাটা সপ্তাহ ভালো যাবে কি করে? ও যে গানগুলো গাইছে, সেই গানগুলো সুর যদি কানে ধরেই না রাখতে পারি, তাহলে আর কি করে দিনটা ভালো যায় বলুন? কারণ আজকের দিনটা একটু আমাদের রিল্যাক্সিং এর দিন, আমরা নিজেদের মতো করে বেড়াবো, ঘুরবো, গল্প করবো, গল্পের বই পড়বো, সিনেমা দেখবো, গান শুনবো। আজকে সকালের আমাদের এই অনুষ্ঠানটা 1 ঘন্টা শুধু আমরা আপনাদের গান শোনাবার চেষ্টা করি এবং ভালো গান শোনাবার চেষ্টা করি, সেখানে শিল্পীরও একটা একাগ্র চেষ্টা থেকেই থাকে, তাই কি না? আজকে শিল্পী যদিও আমাদের একটু ক্ষুদে শিল্পী, তো কিন্তু ভীষণ বেশ জমিয়ে রেখেছে আর কি অনুষ্ঠানটাকে, তাই না? তারপর তারপর কি শুনছি? এখন আমি আমার বোনের রিকোয়েস্টে রাখছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বোন একটা রিকোয়েস্ট করেছিল, হ্যাঁ, কোন গানটার জন্য? এক পেয়ার কা নগমা শোনাচ্ছি। এক 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 পেয়ার কা নগমা, হ্যাঁ চলো, হ্যাঁ, ওরও তো একটা দাবি থেকেই যায় বলো, বোন শুনছো নিশ্চয়ই, চলো। একটা গানের ধুন কানে রয়ে যায়, লাস্ট লাইনটা ছিল, লাইনটা বলো,
লাস্ট লাইনটা বলো আরেকবার। এক প্যার কা নগমা হ্যায় জিন্দগি ওর জিন্দগি ওর কুছ ভি নাহি তেরি মেরি কাহানি হ্যায়। আর আমার খুব ভালো লাগছিল জানকি আমার সাথে কোঅপারেট করছিল। না এই গানগুলো আসলে কি বলতো, এগুলো তো ভেতরে গাইতেই ইচ্ছে করে। আমি সবাইকে বলি যে যারা গানটা চালিয়ে রান্নাঘরে কাজ করছেন বা সংসারের অন্য কাজ করছেন, তারা যখন গানটা শুনতে থাকেন, আমি নিশ্চিত যে এই গানগুলো যখন হয় তখন আপনারা একটু হলেও গুনগুন করেন। এত সুন্দর ধুন, এত সুন্দর গায়কী। আমরা আর একটা গান শুনতে পারবো অনন্য? হ্যাঁ। কোন গানটা তুমি? আমি এখন একটা ফোক শোনাচ্ছি, তুমি বলেছিলে একটা, আমার ভীষণ প্রিয়। চলো। ঠিক আছে। আজকের অনুষ্ঠানটা আমরা এখানেই শেষ করছি। সারাদিন আমাদের সঙ্গে থাকবেন, নিউজ ফ্যান গার্ডের সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী যে সপ্তাহটা আসছে সেটা যেন সকলের ভালো কাটে। সবাইকে আজকের শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানটা এখানেই শেষ করছি। নমস্কার।